Welcome and welcome back to my channel. I'm galam pikachu arpita amar channel er modhe shobai ke welcome kemon acho tumra little hearts niche comment kore bolo to ache tobe bari chole chi to ektu totla achi khoma kore dio to ekhon ami khub happy karon amar blog ekkhoni post hoye geche ar amar blog to ekhon post hoy 4:00 shomoy to amar blog e na daily ekjon comment koro tumader modhe ekta little heart seta holo bornari ff player তো বর্ণালি আমি তোমাকে আগেও জিজ্ঞেস করেছিলাম এখনো জিজ্ঞেস করছি যে তোমার ফিফার আইডিটা আমাকে দিও আমি তোমার সাথে কথা বলবো ফিফার কিনবো তো যাই হোক তো আমার না চুলে হেয়ার স্পা করানোর ভীষণ ইচ্ছা আমি কোনোদিনও করিনি এসব আমি পার্লারও যাইনি ঠিক আছে আমার গ্রুপ লাগও কথা যাই হোক গ্রুপ লাগও করাইনি আমি আমার ভু এরকমই তো আমার না ভীষণ ইচ্ছা চুলে হেয়ার স্পা করাবো আমার চুলগুলো না এমনি স্ট্রেট দেখো এমনি স্ট্রেট আমার স্ট্রেট করানোর দরকার পড়ে না এবং আর মাথায় না তেল দিয়েছি তোমরা বুঝতে পারছো তেল দিয়েছি বোঝা যায় না চুলটা এরকম তো যাই হোক তো হেয়ার স্পা করার ইচ্ছা দেখি কাল বা পরশুদিন করবো আমার মাসি করে বাড়িতে আমার মাসি আগে পার্লার ছিল এখন পার্লার হয়তো বন্ধ করে দিয়েছে এখন পার্লার জানো হিচকি উঠছে ভীষণ তো আমাদের ওখানে একটা পার্লার আছে ডায়মন্ড পার্লার ওখানেও করাতে পারি মাসির কাছেও করাতে পারি ঠিক নেই তো আজকে অনেকদিন পরে কোচিনে যাবো অনেকদিন বলতে আমি অনেকদিন বলছি মাত্র দুদিন যাইনি কোচিনে যাই হোক আজকে কোচিনে যাবো আর আজকে তো সাগরদার বার্থডে মানে কালকে সাগরদার বার্থডে ছিল আমি তো ছিলাম না আর আগে কোচিনও বন্ধ ছিল মনে হয় আজকে বার্থডে সেলিব্রেট হবে জানি না ঠিক হতেও পারে তো চলো আবার আমি রেডি হয়ে তোমাদের সামনে আসছি কোচিনে যাওয়ার জন্য রেডি হয়ে তো চলো এখনের জন্য এইটুকু আর আমি চুলগুলো নিই না এরকম করছি কারণ আমার ভীষণ ভালো লাগছে সেই কারণে আর ব্লগ পোস্ট হয়ে গেলে কার না মন হ্যাপি হ্যাপি হয়ে যায় বলো তো চলো পরে দেখা হচ্ছে আবার এটা দেখতে পাচ্ছ বর্ণালি আমাকে কমেন্ট করেছে আমার আইডি দেওয়ার জন্য তো বর্ণালি আমি তোমাকে বলছি এবং সবাইকেই বলছি আমার ফ্রি ফায়ার আইডি সব সময় ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে তোমরা ওখান থেকে গিয়ে দেখে নাও প্লিজ কারণ আমি না অতটা আইডিটা মুখস্থ নেই আমার আইডিটা যাই হোক আমি দেখে ঠিক লিখে ঠিকঠাক মতো করে ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে তুমি প্লিজ ওখানে গিয়ে দেখে নাও লাভ ইউ লিটল হার্টস তো দেখা হচ্ছে আমার পরে এটা বলার জন্যই এখন আমি যাচ্ছি বম্মার ঘরে বম্মা গান গাইবে তাই ভিডিও ধরে দিতে যাচ্ছি চলো গিয়ে দেখা হচ্ছে রাস্তা দেখো কাদা ভীষণ কাদা রাস্তায় দেখো চলো গিয়ে কথা কাছে আমি চলে এসেছি এ দেখো তুতুকে দেখো তুতু তুই ভাই বল দেখো তুতুকে দেখো ঠিক আছে তুতুকে দেখে যা দেখো ফোকাস নিচ্ছে না হার্টস আমি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি পড়তে তো চলো আজ ইংলিশ ক্লাস আজ আজকে স্যারের ক্লাস অনেকদিন পর কোচিনে যাচ্ছি খুব মজা হবে তো চলো কোচিনে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি টাটা তো হ্যালো লিটিল হার্টস এইটা হলো ইমু তো তোমরা তো একে চেনো এটা হলো তুষার আর এদিকে এটা হলো ছোটু তো আমি এদের ব্যাচে নাম ওরা টুয়েলভে পড়ে তাও আমি ওদের সাথে গিয়ে মজা করি তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম তো দেখো আমি ওখানে গিয়ে ব্লগ করছিলাম কিন্তু কিছু বলিনি তো ওরা কী সব বলছিল না আমি না কিছু বুঝতে পারছি না আর ইমরান খুব শয়তান তো যাই হোক ও ছোটু বলছে সরা কী করছে তো দেখো লিটিল হার্টস আজকে তুষার আমাকে এটা গিফট করেছে আজকে যাই হোক আমি কোচিনে গেছিলাম হঠাৎ করে আমার হাতে দিয়েছে তো দেখো এটার মধ্যে কী আছে আমার খুবই একটা পছন্দের জিনিস এটা হলো গিয়ে বারবিডল আমি না অনেকে বলে যে এই বয়সে বারবিডল নিয়ে খেলে এই ওই সেই তাদেরকে আমি এমনিতেও পাত্তা দিই না আমার বারবিডল নিয়ে খেলতে ভীষণ ভালো লাগে বারবিডল টেরিবিয়ার নিয়ে খেলতে ভীষণ ভালো লাগে তো আমি যখন আগে ব্লগ করতাম না তার আগেও আমাকে তুষার একটা এরকম জিনিস গিফট করেছিল তোমাদেরকে আমি কালকে ব্লগে দেখাবো তো দেখতেই পাচ্ছ কত সুন্দর বারবিডলটা একটা ছেলে একটা মেয়ে তো আমার খুব ভালো লাগে খুব 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 মানে ভীষণ ভালো লাগে তো আমি তো আজকে ভীষণ ভীষণ হ্যাপি ভীষণ হ্যাপি এই জিনিসটা পেয়ে প্রথম কথা আমি হ্যাপি আজকে অনেকদিন পর কোচিনে গেলাম সবার সাথে দেখা হচ্ছে তারপরে এত কিউট কিউট বাচ্চা পেয়েছি আমি দুটো মানে দুটো বারবিডলটা ছেলে একটা মেয়ে মেয়েটাকে দেখতেই পাচ্ছ কত কিউট ছেলেটাও কিউট
লাস্ট আমি বাড়ি চলে এসেছি কোচিং থেকে, আর মায়ের ফোনে ব্লগ করছি। তো মায়ের ফোনে ক্যামেরাটা না কোন দিকে তাকাতে হয় আমি বুঝতে পারি না, সেই কারণে এরকম লাগে। তো এখন আমি খাচ্ছি এগুলো, সামনে লোতে তোমরা দেখতেই পেয়েছো, বার্স আর বাউলি দুটোই বি দিয়ে, স্পেশাল বার্স বি। তো চলো, আর এই যে আমার ছন্টু বনা দেখতে পাচ্ছ, তুষার আজকে আমাকে এটা গিফট করেছে, তোমাদের তো দেখালামই, তাও এখনও মেট নিয়ে খেলবো, আমি এগুলো নিয়ে এখনও খেলি, যাই হোক। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে, খেয়ে নিই তারপরে আবার আসছি। এটা লিটিল হার্টস, তো দেখো আজকে না মানে কি বলবো, আমি কালকে রাত্রেবেলা ব্লগটা এন্ড করতে ভুলে গেছিলাম, আমি ডেলি এখন রাত্রেবেলা ব্লগ এন্ড করতে ভুলে যাচ্ছি। তো কেন বলো তো ভুলে যাচ্ছি, কারণ ডেলি তুষারের জন্য হচ্ছে এটা, ফ্রি ফায়ার ফ্রি ফায়ার খেলবি ফ্রি ফায়ার খেলবি এরকম করে। তো আমি তাতে করে চুলটুল পেতে বিছনা বিছনা করে ফ্রি ফায়ার খেলতে শুরু করে দিই, আর রাত্রেবেলা মনে পড়ে যা ব্লগ এন্ড করলাম না। তো যাই হোক, আজকের জন্য এইটুকু, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তুষারের গিফটটা কেমন লাগলো বলো, ঠিক আছে? তো চলো আজকের জন্য এইটুকু, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, তোমাদের কেমন ভিডিও দেখতে চাও নিচে কমেন্ট করে বললো, আমি একটু তোতলা আছি তার জন্য সরি। আর যারা ফ্রি ফায়ার খেলতে চাও আমি বারবার বলছি, ডেসক্রিপশন বক্সে আমার আইডির লিঙ্ক দেওয়া আছে, তোমরা রিকোয়েস্ট পাঠাবে আমাকে, আমি নিশ্চয়ই খেলবো, আর আমার ইনস্টাগ্রামে গিয়ে তোমরা ফলো করে দেবে। আর আমার সাথে যদি কেউ পার্সোনালি কথা বলতে চাও তাহলে আমার ইনস্টাগ্রামে গিয়ে ফলো করতে পারো, আমি ইনস্টাগ্রামে সবার সাথে কথা বলি, ফেসবুকে বলি না ইনস্টাগ্রামে বলি। তো আমার ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তাও আমি বলে দিলাম, আর ইনস্টাগ্রামের নেম হলো পিকাচু অর্পিতা, তো তোমরা গিয়ে ফলো করতে পারো। তো টাটা, লাভ ইউ।